মানে আপনার কাছ থেকে আমি কি একটা বিষয় জানতে চাই মানে আমাদের বিষয়টা হচ্ছে হিন্দু ধর্মের কোন জিনিসগুলো পড়লে কোন বইগুলোতে ধরেন পড়লে খারাপ ভালো এগুলো সবই বুঝে যায় মোটামুটি গীতা মহাভারত এগুলোতে বুঝতে পারছি মানে পড়েছি কিছু কিছু তবে আর কিছু কিছু বিষয় যেমন কি কি বই পড়লে এটা পুরোপুরি জানতে পারি আপনার খুব আমি মানে বড় ধরনের একজন মানে ভক্তও বলতে পারেন আর কি ঠিক আছে আপনাকে খুব শ্রদ্ধা করি আমি আচ্ছা আপনি সংশয় ডট কমে ঢুকে সংশয় ডট কমে একটা গ্রন্থাকার নামে নামে একটা পাতা ছিল সেখানে একটা লিস্ট দেওয়া ছিল বইগুলার যে কি কি বই আপনি পড়তে পারেন হিন্দু ধর্মের উপরে কি কি বই পড়তে পারেন হিন্দু ধর্মের উপরে তো অনেক বই আছে তবে আপনি যেটা পড়তে পারেন আমি আপনাকে কয়েকটা নাম দিয়ে দিচ্ছি হিন্দু ধর্মই শুধু না মানে হচ্ছে গিয়ে ধর্মগুলা সম্পর্কে ভারতের যে লেখকেরা আছেন ভারতের পশ্চিমবঙ্গের যে বড় বড় লেখকরা আছেন তাদের কিছু বইয়ের নাম আমি দিয়ে দিতে পারি আপনি পড়তে পারেন হচ্ছে গিয়ে আহ গীতা সমালোচনা জয় গোপাল দে তারপর আপনি পড়তে পারেন সুকুমারী ভট্টাচার্যের আপেক্ষিক মূল্যায়নে রামায়ণ ও মহাভারত সুকুমারী ভট্টাচার্যের বেদে সংশয় নাস্তিক আহ ভবানী দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের বিজ্ঞান কি ও কেন প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক ভবানীপ্রসাদ প্রসাদ মৌলবাদের উৎস সন্ধানে আহ ভবানী প্রসাদ শাহুর বিজ্ঞানের আলোয় সংস্কার মুক্ত যৌনতা এই বইগুলো আপনি পড়তে পারেন এই বইগুলো পড়লে আপনার মনে হয় অনেক কাজে দিবে না আরো পড়তে পারেন দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন যে গল্পের শেষ নেই ধর্মের উৎস সন্ধানে মানব সন্তান ও মানব সন্তান ও অন্যান্য প্রসঙ্গ এই বইগুলো আপনি ডাউনলোড করে পড়তে পারেন এগুলা অনলাইনে পাওয়া যায় আচ্ছা তাহলে আমি মানে এটা আমি অনলাইন থেকে তো পড়লে ঠিক আছে আমি নিজে বুঝতে পারো ওগুলো আমি মানে কিনতে চাই বা কিভাবে সংগ্রহ করতে পারি এটা তো ভাই আমি বলতে পারবো না এটা আপনি বাজারে গিয়ে খোঁজ নেন যে এগুলো আছে কিনা আচ্ছা মানে এগুলো আমি অনলাইনে পড়লে মানে করেন বিভিন্ন লোকের সাথে বিভিন্ন কথাবার্তা হয় তো আমি যদি প্রমাণ না দেখাইতে পারি তাহলে তো আমার কথার কোনো মানে দাম বা ভ্যালু দেবে না কেউ ঠিক আছে প্রমাণের জন্য sansad. sansad.com এ আপনি দেখতে পারেন বা এই বইগুলো আপনি পড়ে দেখতে পারেন এগুলোর সাথে আর দলিল প্রমাণের জন্য sansad.com দেখতে পারেন সেখানে আস্তে আস্তে সব

পারিনা আসলে সময়ের অভাবের কারণে ঠিক আছে গ্যাভিন ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত করি তাহলে মিস্টার আকাশ আপনাকে যুক্ত করা হচ্ছে মিস্টার আকাশ আপনি বলেন হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হুম তো ভাই আমিও নাস্তিক এমন কিছু না আমার কাছে একটা ছোট একটা ডাউট ছিল এটা হচ্ছে যে একুশ নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত আয়াতটা নিয়ে আচ্ছা বলেন কি ডাউট যে অতঃপর সবকিছু একসাথে ছিল তারপরে সাত আসমান পৃথিবী একসাথে ছিল তারপরে আল্লাহ নাকি ওটাকে পৃথক করে যাচ্ছে তো এই আয়াতটা একটু যদি আপনি বলতেন যে আপনার মত করে এটা আমার মতো করে কি বলবো ভাই আপনি একটু সংশয় ডট কমে ঢুকে একটা লেখা আছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে একটু পড়ে নেন এটার ভিতরে এই জিনিসটাও আছে এই অংশটাও আছে এই অংশটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে হ্যাঁ আমি এটা আসলে খুঁজছিলাম যাতে কিন্তু আমি পাই না এটা মনে হয় অনেক আগে লোড করেছি না এটা আছে সংশয় ডট কমে ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা আপনি পড়েন সূচিপত্রের ভিতরেই মানে প্রথমে যে ইয়া আছে ইন্ডেক্স ইন্ডেক্স এর জিনিসটা পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ ঠিক আছে আর কিছু বলবেন আপনি মিনিট একটু আমাকে একটু সময় দেন একটা মিনিট আচ্ছা ঠিক আছে এক মিনিট সময় দিচ্ছি আপনাকে ভাই আসলে আমি তো আসলে প্রস্তুত ছিলাম না আমি আচ্ছা বুঝতে পেরেছি প্রস্তুত ছিলেন না কিন্তু আপনি যদি এখন কিছু বলার থাকে বলতে পারেন মিস্টার আকাশ আপনার কথা শোনা যাচ্ছে না না আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে আজকে আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি আহ ব্যর্থতা ব্যর্থতা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন আশা হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনি একটু বলেন আপনার সাথে আগে কথা বলেছিলাম আমার বৌদ্ধ ধর্ম ধর্ম মানে কি কি আছে সেটা দেখার জন্য আমি দেখেছি অনেক ক্ষেত্রে আপেক্ষিক কিছু পাইনি তারপর আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলি আমার এক বন্ধু আছে আমার সাথে কথা বুঝতে পারিনি আপেক্ষিক কিছু পান মানে মানে পেয়েছি শুধুমাত্র যে আমাদের বৌদ্ধ ধর্মের যে অংশগুলো আছে মানে শুধুমাত্র চতুরাজ্য সত্য আর জাস্টিক মার্গ এই ক্ষেত্রে গুলো কি কি বিষয়গুলো আছে সেগুলো একটু জানতে চেয়েছিলাম কিন্তু পাইনি শুধু একটি আহ ইয়ে পেয়েছি এখন কোন কোন সাইডে গেলে পাবো ওটা খুঁজে পাইনি বৌদ্ধ ধর্মের কি কি অনুসরণ গুলো ওখানে আছে জানতেছিলাম আপনার কাছে একবার কিন্তু শুধুমাত্র একটি কর্মভেদের একটাই আছে সেটা দেখেছি শুধু এখন আর কার আর কোন কোন বিষয়গুলো কোথায় পাবো সেটা একটু জানতে চাচ্ছি মানে আমাদের অনেক বিষয় আছে যেমন জাতক ভাই এর থেকে বেশি আর কিছু তাহলে নাই হচ্ছে গিয়ে যদি বৌদ্ধ ধর্মের কেউ যদি লেখা আমাদের আছে লেখা আসবে

হ্যাঁ বলেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমার এক বন্ধু আছে সে তার সাথে আমার সম্পর্ক আছে প্রায় দীর্ঘ আড়াই মানে আমার কর্মজীবনে এক বন্ধু সে মুসলিম ইসলাম ধর্মে গিয়ে আছে কিন্তু সে যখন তার সাথে আমার পরিচয় সে থেকে কিন্তু সে এই ইসলামে অনেক বিষয় নিয়ে সংশয় করত আমার সাথে প্রায় সময় কথা হয় এখনো তার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ সে কিন্তু নিজ থেকে মানে বলেনি কিন্তু আপনার সাথে সে কথা বলতে চায় আমি বলেছি তুমি ঢুকো অসুবিধা কি সে কিন্তু ভাই পায় অনেক ক্ষেত্রে সে আমাকে বলেছে গত কয়েকদিন আগে কথা হয়েছে সে বলছে ভাইরে আমার তো ভয় লাগে কারণ আমরা তো এক এক জায়গায় আমরা এক ইসলাম পরিবারের সদস্য আমরা প্রায় এগারো ভাই বোন এই এর মধ্যে মনে করো আমি যদি হঠাৎ করে কিছু বলি কারোর সাথে এই বিষয়গুলো আলোচনা করি কোনো ভয় অনেক সময় ভয় কাজ করে তো আমি বললাম যে না ভাই তুই কোনো আইডি দিয়ে ঢুকে তাদের সাথে তুমি কথা শুনতে আগে কথা শোনো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সে জানতে পারবে তো সেই বিষয়গুলো আলোচনা করতে চাই তো মাঝে মধ্যে দেখি সে আমার সাথে এই বিষয়গুলো আলোচনা করে তো আপনার সাথে শুধু কথা বলতে পারে হয়তো অনেক বিষয় সে জানতে চাই আমি বললাম যে ঠিক আছে তুমি সংসার ডট কম এর যে ইয়ে গুলো আছে সপ্তাহ তুমি আগে পড়ো আগে দেখো তাদের তাদের বিষয়গুলো কি সেটা দেখে তুমি ইয়া করবে আমি বলবো না যে তুমি ইয়া করার জন্য বুঝতে না আমি এমনি ই কিন্তু সে ইসলামের অনেক বিষয়ে সে খড়াকড়ি করে আমি দেখি প্রায় সময় তা আপনার সাথে হয়তো কথা বলতে পারে যদি আমার এই আইডিতে করে আপনার কোনো অসুবিধা আছে কিলে সেটা জান দিয়েছি না না কোনো সমস্যা নাই আর অবশ্যই আসতে পারে যে কেউ তবে যে যেটা বললেন এটা তো অবশ্যই সত্য যে নিরাপত্তা নিজের নিরাপত্তাটা সবচেয়ে আগে সবার আগে হচ্ছে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা এটা কোনো ভাবে কম্প্রোমাইজ যেন না হয় এমন ভাবে উনি যুক্ত হবেন যেন। ওনাকে ওনার পরিচয় নিশ্চয়ই দেবেন না লাইভে এসে ওনার নাম ঠিকানা পরিচয় এগুলো সব গোপন রেখে কথা বলতে চাইলে অবশ্যই এসে যে কেউ এসে কথা বলতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকে আর কিছু বলার নেই আমি আসছি ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভকামনা রইল বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি মধু